নতুন কাপের উদ্বোধনটা বাবাকে দিয়েই করলাম। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘুমটা একেবারেই পোষাচ্ছে না, তার কারণ হচ্ছে পরশুদিন রাত্রিবেলা না আমার এডিট করতে করতে 3টে বেজে গিয়েছিল। ইদানিংকালে দেখছি আমি যে কয়েকটা এডিটিং অ্যাপস ভীষণ গণ্ডগোল করছে, যার জন্য বেশি লেট হয়ে যাচ্ছে। তো 3টের সময়ও না, 3টের পরে ঘুমিয়েছি, 3টের সময় এডিটিং শেষ হয়েছে। তারপরে আবার সকালবেলা 8টায় উঠেছি, আর কালকে তো দেখলেই দুপুরবেলাও ঘুমাতে পারিনি, কাজকর্ম সব সেরে মামা বাড়ি গেছিলাম, তারপর তো আমি আর শর্মিষ্ঠা মিলে ঘুরতে বেরিয়েছিলাম। এই করে করে না আমার ঘুমটা একেবারেই পোষাচ্ছে না, আর কেমন একটা ঘুম ঘুম ভাব যেন সবসময় রয়েছে, একটা ম্যাজ 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 করছে এই জন্য শরীরটা। আমাদের লার্নিং পিরিয়ড, কারণ যত এক্সপ্লোর করে করে এডিট করবো, যত টাইম নিয়ে নিয়ে এডিট করবো, তত কিন্তু ব্লগটা অনেক বেশি প্রেজেন্টেবল হবে এবং যেটা তোমাদের দেখতেও ভালো লাগবে। হাফ এডিট সেরে আমি গেছিলাম স্নান করতে, স্নান সেরে এসে দেখছি যে আমি আমার রেস্টের সাথে সাথে আমার দেখো স্ট্যান্ডগুলোকেও রেস্টে রেখে গেছি। কী সুন্দর বালিশের ওপর আমি ওদেরকে শুইয়ে একেবারে রিল্যাক্সে রেখে গেছি। এই দেখো ফট করে ঘরে এসে আমি দেখছি কী ব্যাপার, স্ট্যান্ডগুলো শোয়ানো কেন এরকমভাবে, তারপর আমার মনে পড়লো আমি তো নিজেই এইভাবে রেখে গেছি। খেয়েছি তাহলে মা আর আমাকে বাড়িতে থাকতেই দেবে না, কারণ কাল থেকে আমাকে বলছে প্রসাদগুলো খা, প্রসাদগুলো খা, আমি খাওয়ার সময়ই পাইনি। আজকে আমি ভীষণ হ্যাপি, কারণ অ্যাট লাস্ট আমি সাকসেসফুল হয়েছি। কিসে বলো তো, আজকে মা আর আমার আধার কার্ডগুলো এসে গেছে বাই পোস্ট, এই জাস্ট লাঞ্চ সারলাম, তার কিছুক্ষণ আগে এলো। ভেবেছিলাম যে সাইবার ক্যাফে থেকে গিয়ে বের করবো, বা সেটা আর যেতে হলো না সেদিন, মনে হয় এই জন্যই সার্ভারটা ডাউন ছিল, যে ওটা তোলা মনে হয় বেকার হতো, এইভাবে তো চলেই আসলো। যাক বাবা, এতদিনের দৌড়াদৌড়ি আজকে সফল হলো। এইবারে আস্তে আস্তে যেহেতু আধার কার্ডটা পুরো চলে এসেছে আর একদম সব ওকে রয়েছে, এবারে বাকি স্টেপগুলোর দিকে আস্তে আস্তে করে এগোতে হবে। আমি কিছু জিনিস নোট ডাউন করছিলাম, কারণ আমার না কয়েকটা কাজ রয়েছে এখন যেগুলো পরপর আমাকে মনে করে করে সারতে হবে, ছোট্ট ছোট্ট কাজ কিন্তু মনে করে করে সেগুলো আমাকে করতে হবে, এগুলো আমি রোজ ভুলে যাচ্ছি। কিন্তু এখন আমি কনফিউশনে আছি যে আগে আমি ভিডিওটা আপলোডে বসাবো নাকি আগে আমি দোকানে যাব, কোনটা করবো। অ্যাট লাস্ট কনফিউশন ক্লিয়ার করে এটাই ঠিক করলাম যে আগে ভিডিওটা আপলোডে বসিয়েই দিই। তো ভিডিওটা দেখো আপলোডে বসিয়েও দিয়েছি, কারণ অলরেডি 7:30 প্রায় বাজতে চললো আর আমার 9টার সময় আপলোড, তো সেই জন্যই ভাবলাম যে আগে আপলোডটা বসিয়ে দিই, তারপর দেখি কী করা যায়। ভিডিওটা আপলোডে বসিয়ে বেরোচ্ছি, চটপট করে কাজগুলো সেরে আসি, ততক্ষণে আমার ভিডিওটা আপলোডে হয়ে যাবে। আই থিঙ্ক 2 কপি করে হবে সব কটা, হ্যাঁ। একটা কাজ হলো, আমার সেকেন্ড ভ্যাকসিনের যে সার্টিফিকেটটা সেটাকে জেরক্স করলাম, আর আধার কার্ডগুলো জেরক্স করে সেগুলোকে ল্যামিনেশন করে নিলাম। এবার যাই বাকি কাজগুলো সারি। সাদা সুতোর রিল Thank you.
সমস্ত কিছুই কাজ আমি সেরে এসেছি, কিছুই ভুলিনি, যা যা মনে করে গেছিলাম সব কমপ্লিট, জেরক্স কমপ্লিট, ল্যামিনেশন কমপ্লিট, একটা সাদা সুতোর রিল কেনার কথা ছিল তিন দিন ধরে ভুলে যাচ্ছিলাম সেটাও কিনে এনেছি, একটা ফেবিকুইক কেনার দরকার ছিল সেটাও কিনে এনেছি, আর এখন আমার খুব জোরে খিদে পেয়েছে, আমার সাথে সাথে মায়েরও পেয়েছে, এখন চিড়ে ভাজবো, তো সেই জন্য একটু বাদাম কিনে এনেছি, যা যা মনে করেছিলাম সবকিছু কিনে এনেছি। একজনকে অনেকক্ষণ আগে আমি চিড়ে ভাজাটা দিয়েছি, এতক্ষণে খাচ্ছে করো কেন তুমি? কারণ আমার খেতে ভালো লাগে না। এরকম তুমি বলতে পারলে? আমি এত কষ্ট করে বানালাম, দেখো এগুলো কিন্তু অন্যায় হচ্ছে আমার সাথে, খেয়ে কিন্তু সবই নেবে তাও ওরকম বলে। কারণ তুই করে দিয়েছিস, আমি খাবো না, এটা তো হয় না। ও সেরা সেরা, আমি এখন রান্নাঘরে যাচ্ছি দুধ নিয়ে, অ্যাকচুয়ালি ঠাম্মার জন্য কালকে পনির করব। ঠাম্মা তো পনির, ঘরে তৈরি পনির খেতে খুব ভালোবাসে, তো অনেকদিনই করা হচ্ছে না, তো সেই জন্য ভাবলাম ঠাম্মার জন্য একটু পনির করি। বাটিটা এমন ভরে গেছে না আজকে যে আমার দেখো নাড়াচাড়া করতে কি প্রবলেম হচ্ছে। পনিরটা করে চলে আসলাম, কিন্তু আজকে আমি ভেবেছিলাম যে আরও একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমার যে নতুন টপটা কিনেছি ওটা বললাম তোমাদের ফিটিংস করতে হবে, যার জন্য আমি সাদা সুতোটাও কিনে আনলাম, কিন্তু আর করাটা হয়ে উঠলো না আজকে। তো যাই হোক, আর কী করবো, তবে আজকে কিন্তু আমার মনটা মানে মনে আমি একটা অন্যরকম প্রশান্তি পাচ্ছি যে অনেকগুলো কাজ হয়ে গেছে, আধার কার্ড চলে এসেছে, তারপর সেই সংক্রান্ত যে সমস্ত কাজগুলো সেগুলো হয়ে গেছে, এইবারে বাকি স্টেপগুলো একের পর এক ফলো করতে হবে, মায়ের প্যান কার্ডটা করতে হবে, তারপরে আরও অনেক রকম কাজগুলো আছে, সেই সব কিছু করে আস্তে আস্তে করে মেটাতে হবে, কিন্তু মূল উপাদান ছাড়া সেগুলো তো সম্ভব না। এই যে আধার কার্ডটা এসে গেছে, ব্যাস অনেক কাজই কিন্তু সহজ হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে অল করে রেখো, যাতে আমার সব ব্লগের আপডেট খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যায়। কালকের ব্লগে আবারও তোমাদের সাথে দেখা হবে, আজকের মতন শুভরাত্রি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।